ईद मुबारक। बेंगल क्लासिक टी स्टार लाउंज पावर्ड बाय तीर कन्सार्टे अपने सबा के चिरकुटे पक्ष अनेक शुभेच्छा भालोबासा। आम्रा तो सबाई जानी आम्रा एक खुबी दुर्बिसह समय मध्य दिए ही जाच्छी, किन्तु मनोबलटा आमादेर सब समय ठीक रखते हबे, जेटा आम्रा गतबारो बोलेछी बार बार बोली। आपनारा सबाई सुस्थ थाकेन आशा करछि, भालो आछेन, प्रियजनेर संगे सबाई ईद करछेन। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে গান বাংলার আয়োজনে এই বিশেষ কনসার্টে গান শুরু করতে চাই। প্রথম যে গানটা আমরা শুরু করতে চাই, এটা খুবই খুবই স্পেশাল একটা মেসেজ নিয়ে গানটা আসলে আমাদের করা ছিল। গানটার নাম মন সুন্দর যার, কারণ এবার কুরবানি ঈদে যদিও আমরা ঘরে ঘরে কুরবানি দেয়া হচ্ছে না, তারপরেও যতটা হচ্ছে এবং আমাদের চারপাশটা যতটা আমরা নোংরা হওয়ার সম্ভাবনা দেখি, সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে আমাদের দেশ তো আমাদেরই পরিষ্কার রাখতে হবে। সো আমরা সবাই দায়িত্ব বুঝে নেই এবং একসাথে সবাই এই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর দেশ আমরা গড়ি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা গাইছি মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার। অপারে ভালোবাসা আমরা গড়ি দেশ প্রদুর আশেষ, এদেশ তোমার আমার অপারে ভালোবাসা আমরা গড়ি দেশ প্রদুর আশেষ। সারা রাতে করবে তুমি যা সেটাই হবে পরিচয়, শিখবে মানুষতা এই দেশ তোমার হাতে। সারা দিন সারা রাতে করবে তুমি যা সেটাই হবে পরিচয়, শিখবে মানুষতা মন সুন্দর যা সে রাখে দেশ পরিষ্কার। মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। দেশের রাখো মন দেশই তো জান, খুশি জন সবচেয়ে আপন, দেশের রাখো মন দেশই তো জান প্রাণ, তুমি খুশি জন সবচেয়ে আপন। মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। স্বপ্ন আঁকাকে আমি ভরসা তোমায় রাখি, তুমি হাওয়ায় হাওয়ায় পাখি আমি মুগ্ধ চেয়ে থাকি, স্বপ্ন আঁকাকে আমি ভরসা তোমায় রাখি। মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার। এই গানটা মানে মন সুন্দর যার গানটা করার পর থেকে আমার যেটা হয়েছে, আমি জানি না তোদের কারো হয়েছে কিনা, আমি কোথাও ময়লা ফেলতে পারি না, ময়লা ফেলতে গেলে মনে হয় আমার মনটা সুন্দর না। এই জিনিসটা এবং এটা অনেক মানে সবার মধ্যে এটা প্রভাব পড়ছে, মানে এই গান রিলিজ হওয়ার পরে
মানে ট্যুরে গেলে আমরা ধরেন যে আগে তো ধুমধাম ফালাই দিতাম জানলা খুলে, আমরা তো না আগে আগে এখন ফালানোর আগে এই গান মাথায় আসে। আমরা কিন্তু খুব ভালো, তুই নীরব, এটা খুব খারাপ আছে। আমি তো দেখছি সবাই, কাকে দেখছো কাকে দেখছো এমনি ভাই, এমন বিপদে পড়ে যাবো। কিন্তু সেটাই হচ্ছে কথা যে আমরা সবসময় চাই যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, যত দুর্যোগ আসুক, সব কিছু পরে আমাদের দেশকে আমাদের সুন্দর রাখতে হবে, সেটা আমাদের পরিবেশ সুন্দর রাখতে হবে, মন সুন্দর রাখতে হবে, সর্বোপরি আমাদের যে দেশ সেটাকে আমাদের সবাই মিলে সুন্দর রাখতে হবে। তো আমরা নেক্সট গানে যাচ্ছি। এই গানটা আসলে হয় কি, আমাদের অনেক গান বারবার মানুষ শুনতে চায়, কিন্তু কিছু গান অনেক প্রিয় মানুষের কিন্তু আমাদের করা হয়ে ওঠে না। সো এরকমই একটা গান যেটা আমরা আসলে অনিমেষ আই পরিচালিত ভয়ঙ্কর সুন্দর সিনেমাতে করেছিলাম। গানটার নাম ছিল এই শহরের কাকটাও জেনে গেছে। তো ইনফ্যাক্ট আজকে দিদার অনেকদিন পরে আমাদের সাথে রিজয়েন করলো ব্যান্ডে। সো ওয়েলকাম ব্যাক দিদার। থ্যাংক ইউ শিমাপু, ওয়েলকাম ব্যাক। পরিবারে ব্যাক করতে পেরে অনেক আনন্দ। হ্যাঁ, পরিবারে ব্যাক করতে পেরে না, আর যেন দূরে না যাওয়া হয় সেটা দেখে খেয়াল করো। সো আমরা প্রেমের গান এই শহরের কাকটাও জেনে গেছে আপনাদের জন্য। 1 2 3 1 2 3 লাভ হলো না থাকতে চেয়েকা, তোমার সাথে হই গেল দেখা, হয় ভেসে যাচ্ছি তোমার মনে, কেমন করে এমন হলো কে জানে, এই শহরে কাকটাও জেনে গেছে, আমার মনটা তোমার মনে পড়ে আছে, এই শহরে কাকটাও জেনে গেছে, আমার মনটা তোমার মনে পড়ে আছে, চাইলে আসবো না যে কি পারি, তুমি তো ঘর বাড়ি, তোমায় নিয়ে আমার বাহাদুরি, এই শহরে কাকটাও জেনে গেছে, আমার মনটা তোমার মনে পড়ে আছে, এই শহরে কাকটাও জেনে গেছে, বসন্ত এসে গেছে, জারুলের আছে আছে মেঘ রোদ্দুর আসমানে, তোমার মনের মাঝখানে বলছি এবার শোনো, এর মানে নেই কোনো, তোমার চোখে আর মেনেছি যেন, এই শহরে কাকটাও জেনে গেছে, আমার মনটা তোমার মনে পড়ে আছে, অনেকদিন পর করলাম। হ্যাঁ, গানটা দিদার ভাই আর সাথে ইমন ভাই কেমন লাগলো? ভালো তো, গানটা তো আমাদের খুব প্রিয় আসলে। কিন্তু যত কিছু বলো ভাই, একটা উপস্থাপক উপস্থাপিকা কিছু একটা মিস করতেছি। আচ্ছা, আমাদের এই কোয়ারেন্টাইন সেশনগুলিতে বা কোভিড সময়ে যে আমাদেরকে কথা বলতে হচ্ছে, মানে
আচ্ছা এবার কোন গান করব? এবার গান করব কানামাছি। কানামাছি করব? হুম শিওর করি। তাহলে দাঁড়াও, তাহলে ইমন ভাই ইনস্ট্রুমেন্টটা আনতে হবে। ওকে চলো। আমরা এখন কানামাছি শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই দর্শকের জন্য, যেটা হচ্ছে যে যেহেতু দর্শকরাও আসলে আমরা সবসময় যখন কনসার্ট করি একটা গানই সবসময় কিছু গান আছে যেগুলো আসলে দর্শকরা শুনতে চায়, সো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সবসময় যেটা চেষ্টা করি যে কীভাবে নতুন করে প্রতিটা গান রিপ্রেজেন্ট করা যায়। সো উইটারই একটা চেষ্টা যে ইমন ভাই এবার অনেক কষ্ট করে অনেক মানে ইট টেক্স আ লট অফ টাইম টু টিউন যে সিতার যে কানামাছির জন্য স্পেশালি চেষ্টা করছে। সো আই হোপ যে অডিয়েন্সরা এবার ঈদে একদম ব্র্যান্ড নিউ কানামাছি ভার্সন পাবে, কারণ আমরা নর্মালি কানামাছি ম্যান্ডোলিন দিয়ে শুনে থাকি। সো আই হোপ সবাই পছন্দ করবে। লেটস ডু ইট। দিদার তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছি না। ওকে জীবনের মতো বেঁচে ও মরা নাকি বিভেদের কত, মিথ্যা কি ভুল নাকি নীল না জল, দেখতে কে মনুষ্যে বল কত দয়াতল। কানা মাছি মিঠা কানা মাছি সুত কানা মাছি তুমি আমি যে যার মতো, কানা মাছি মিঠা কানামাছি সুত কানামাছি তুমি আমি যে যার মতো। তোমার প্রেমেতে আমি বুদ্ধ কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিঠা কানামাছি সুত কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও আমি কেন সাধী তাতে মিছে মিছে বার, যার যার মতো করে ভালো থাকা যদি কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিঠা কানামাছি সুতো কানামাছি তুমি আমি যে যার মতো।
মানে থ্যাংক ইউ গান বাংলা। আসলে ঈদে ঈদে আমাদেরকে এইভাবেই করোনার মধ্যেও, করোনার সিচুয়েশনের মধ্যেও আপনারা যেভাবে কনসার্ট অ্যারেঞ্জ করছেন, আমাদের আর্টিস্টদের একটা সুযোগ করে দিচ্ছেন একসাথে বাজানোর, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের কাছে। এবার আমরা যে গানটা করবো, এই গানটার নাম জাদু শহর, রাইট? আচ্ছা, জাদু শহর একটা গান যেটা আসলে এখন আর কোনোভাবেই আমাদের গান নেই, এটা সারা বাংলাদেশের মানুষের গান, স্পেশালি ঢাকাকে যারা ভালোবাসে এটা তাদের গান। এবং প্রতি বছর ঈদের সময় আমরা মনে হয় ফেসবুকে যত স্ট্যাটাস দেখি তার বেশিরভাগই বাড়ি যাচ্ছে সবাই, জাদু শহরকে মিস করব, এই যে এই ব্যাপারগুলো। এবারে ঈদে যদিও সবাই আসলে মিস করবে, কারণ বেশিরভাগই বাড়ি যাচ্ছে না বা খুবই অনেকেই টিকিট পাচ্ছে না, অনেকে বাড়িতেও আছে, হ্যাঁ অনেকে যারা রিটার্ন করতে পারেনি অনেকে বাড়িতে আছে। তো আমরা আশা করবো যে সবাই নিরাপদে যে যেখানে আছেন বা যাচ্ছেন সাবধানে যাবেন এবং সবাই সাবধানে থাকবেন। আমরা এবার যে গানটা করছি, এই গানটার নাম জাদু শহর। এই গানটা লেখা আসলে আনন্দ এবং আমি মিলে লিখেছিলাম দুজন মিলে, তো বাকি তো আমাদের সুর করেছিল পিন্টু এবং ইমন, আমি আমরা সবাই মিলে করেছিলাম। সো জাদু শহর, এখানেও একটা কিন্তু এবার ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে মানুষ লিখত জাদু শহর ঢাকা, অনেক সময় রাগ করে যে জ্যামের শহর ঢাকা, কিন্তু দেখো আজকে যখন ঢাকাতে একটু ফাঁকা দেখি তখন কিন্তু আসলে উই মিস আওয়ার ঢাকা, যে এখন যে জ্যাম নেই রাস্তায়। সো এই এটাও একটা মানে রিয়েলাইজেশন আমাদের যে আজকে পুরো ঢাকাটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সবাই সবার কাজের জায়গায় ফিরে আসুক, সবাই আগের মতন ঢাকা ঢাকার মানে নর্মাল লাইফে ব্যাক করুক। সেটাই, জাদু শহর শুরু করি তাহলে। Oh!
শহরে কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ি শহরে আসমানি তুই কাঁদিস কেন অট্টালিকার বাহারে নিচে হাসি নিচে কান্না পথে পথে আড়ালে তো জাদু শহর গানটা আসলে নুরুল আলম আতিক ভাই আমাদের সবার অত্যন্ত প্রিয় ডিরেক্টর এবং অসম্ভব মেধাবী একজন ডিরেক্টর এবং আতিক ভাই আমাদের অনেক স্নেহ করেন, আতিক ভাইকে আমরা অনেক পছন্দ করি এবং এই গানটা দিয়ে আসলে সারা বাংলাদেশ ম্যাসিভলি বাংলা চিরকুটকে চিনেছিল আমাদের মনে আছে। তো এই গানটার পুরো মেকিংয়ে খুবই অনেক অনেক ইন্টারেস্টিং গল্প আছে, কিন্তু ইমনরে একটু জিজ্ঞেস করছি এই গানটার লিডটা নিয়ে যারা স্পেশালি খুব গিটার ফ্রিক আসলে তারা খুব পছন্দ করে এবং এই লিডটাকেও তুলতে পারে না সহজে। এটা আসলে কি কিছু কিছু লিড তো আইসা যায় আসলে, এটা এটা ঠিক ওই রকমই একটা বিষয়, এটা কোনো ওই চিন্তা করেই করি নাই যে এটা এরকম একটু জটিল করতে হবে এটা সেটা, বাট ওই জাস্ট ফিলে ফিলে চলে আসছে আসলে উঠেই আসলে। এটার অনেক সময় ডিপেন্ড করে আসলে গান গান কি রকম, অনেক সময় ভিতরে চলে আসলে কিন্তু হয়ে যায় না। হ্যাঁ, তবে এটার কর্ডগুলি একটু অন্যরকম, লিডটার সলোর কর্ডগুলি একটু আলাদা আর কি, এটা একটা কর্ড থেকে একটু অনেকগুলি চেঞ্জ হয়ে আবার মেন কর্ডে ফিরে আসে আর কি, মানে মাথা পাগল হয়ে যাবে যে কেউ তুলতে গেলে। না ওরকম ওরকম কিছু না, অনেকেই অনেক সুন্দর বাজায় এটা দেখছি আমি, অনেকেই কভার করছে আমাদের এই গান, সো ভালো জোর সুন্দর সেটাই। এখন তো জাদু শহরের জাদু শহরের পাবেল কিছু বলবি, বিকজ তুই প্রোডিউস করছিস তুই জানিস তখন জাদু শহরের কর্ডটার কথা শুনে আমার গায়ে জল উঠে গেছে, কারণ তো আমি তো আসলে যখন এই অ্যালবামটা মানে আমরা কাজ করতেছিলাম তো আমি তো ড্রামই বাজাতাম, তো এখন আমি অত কিছু বাজাতে পারি না, কিবোর্ড টিবোর্ড ভালো বা কিছুই, তো তুলে তুলে বাজানো বা লিখে একটা একটা আদাদা আলাদা করে ট্রেক দেওয়া, তো কিবোর্ড তখন তো নীরব ছিল না, তো কিবোর্ডগুলিও যখন বাজাতেছে তো মানে অলমোস্ট জীবনটা শেষ, তখন আমি মানে কি আমি খালি ইমন ভাইয়ের উপর রাগ হইতাম যে ইমন ভাইয়ের কেন এত কঠিন করা দরকার ছিল ওই কর্ড, তাহলে আমি কি সুন্দর করে ফেলতে পারতাম তখন। না সেটাই আর কি, যাই হোক আমরা নেক্সট গান যেটা যাব, এই গানটা স্পেশালি আমরা যখন ইউনিভার্সিটি স্পেশালি ইয়াং ক্রাউডের কাছে যাই মানে তারা পাগলের মতো এই গানটা শুনতে চাই, আবারও এই গানটাও খুবই কম করা হয়। গানটার নাম ভালোবাসলে কেন খিদে পায় না, এটা একটা বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর বড় বড় মনীষী জ্ঞানীগুণী জন দিতে পারেনি, তো দেখি আজকে গানটা শুনি ভালোবাসলে প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে আমাদের ব্যান্ডে দুইজন, কি বলি বোন ভাই, একজন হচ্ছে দিদার ভাই আগে দিয়ে দেখ তা আগে, হ্যাঁ গান শুরুর আগে দিদার ভাই এর কাছে বলো দিদার ভাই, তাহলে গানটা শুরু করার আগে আমার মনে হয় যে ইমন ভাই আর একটা ব্যাপার যে যে ভালোবাসলে খিদে পায় না, তুমি যে বললা যেটার উত্তর আসলে মনীষীরা বা জ্ঞানীরা দিতে পারবে, এটা আমাদের ব্যান্ডেও একজন আছে আমার মনে হয় অনেক বড় মাপের মনীষী আছে, রাইট রাইট যে দীর্ঘ সময় পরে আমাদের কাছে একবার ফেরত এসেছে, তো সে আমাদের ধ্যানে গিয়েছিলেন এই পুরো সময়, যে ধ্যানে গিয়েছিলেন ধ্যানমগ্ন, জি জি জি, তো তার মুখ থেকে আমরা আসলে ভালোবাসলে কেন খিদে পাই না, নাইলে আসলে ইমন ভাই আমি আমাদের বাজানোর কি এনার্জিটা এনার্জি আসতেছে না, তো প্রিয় মনীষী দিদার ভাই যদি কিছু বলে। আসলে ভালোবাসলে আসলেই খিদে পায় না, কারণ ভালোবাসা আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা ঘোরের মতন, একটা ঘোরের মধ্যে মানুষ থাকে তো এই ঘোরের জন্য মানুষের খিদাটা আসলেই আসে না, তো আমার নিজের ক্ষেত্রেও আমি এটা দেখছি যে আসলেই আসে নাই, তো আমার মনে হয় যে সবাই একই অনুভূতি সবার ভিতরে আছে। তোমার তো দেখি সারা সব কনসার্টে গেলে কখনোই তুমি খাও না, তা ব্যাপারটা কি মানে অনেক
অনেক ভালো মানে আমি জানি না সুমি আপু সবাই আমাকে মানে বিশেষ করে মানে ভালোবাসা আমাকে খুঁজে বেড়ায় কেন আমি বুঝি না মানে এরপরে আর কোনো কথা থাকতে পারে না সরাসরি আমরা গানে চলে যাই ভালোবাসলে কেন খিদে পায় না যাচ্ছে না বন্ধুরা খুঁজে খুঁজে পাচ্ছে না বকছে মা কানে যাচ্ছে না বন্ধুরা খুঁজে খুঁজে পাচ্ছে না কোথায় আছি নিজেই যা কিছু খাইনি তবু কেন খিদে লাগছে প্রলোভন তুমি সব নষ্টের মূল তুমি শুনি না যে গানে হায় ফুসফুসে টানে হায় চৌচির চুর মারে ভাঙচুর ছারকার আমি কি একে প্রলোভন তুমি সব নষ্টের মূল তুমি শুনি না যে গানে হায় ফুসফুসে টানে হায় চৌচির চুর মারে ভাঙচুর ছারকার আমি ভালোবাসলে কেন খিদে পায় না হত ছাড়া মনটাকে আটকে রাখা যায় না ভালোবাসলে কেন খিদে পায় না তবু বারবার বাজো বুকের মাঝে ছোঁয়াছে তোমায় আক্রান্ত প্রাণে তাই বলো নেবে কে জবাব চাই সামনে দাঁড়াও তুমি অ্যালার্ম দেয়া হয় না যে তবু বারবার বাজো বুকের মাঝে ছোঁয়াছে তোমায় আক্রান্ত প্রাণে তাই বলো নেবে কে জবাব চাই সামনে দাঁড়াও তুমি ভালোবাসলে কেন খিদে পায় না হতচ্ছাড়া মনটা
উষ্ণতায় মুগ্ধ সারা পৃথিবী। ঠিক সেই স্বাদ রং আর ঘ্রাণ নিয়ে এলো নিজস্ব বাগান থেকে বেঙ্গল ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 মেগা ফেস্টিভাল, ওয়াও, আবার হব মিলিয়নিয়ার। ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে হতে পারেন মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন। সেই স্বাদ রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। মিলিয়নিয়ার ইজ ব্যাক এগেইন। এই দে ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন স্মার্ট ফ্রিজ। একটা সকাল পায়ে পায়ে তোমার ঘরে সুদূর থেকে, একটা সকাল বসলো এসে চুপটি করে তোমার পাশে। প্রতিটি ভরি হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না। আমরা পাশের ফ্ল্যাটে পরশু এসেছি, শুনলাম ছাদের চাবিটা আপনাদের কাছে। পাখিটাকে বেড়াতে নিয়ে যাবো। ওকে, ওয়ান সেকেন্ড, বসতে পারেন। থ্যাঙ্কস। চাবি কি? পাখি ময়না, ক্লাস টুতে পড়ে। টু কথা শেখাচ্ছি তো, পুরো সেন্টেন্স বলতে পারলে থ্রিতে উঠবে। চা খাবে? হ্যাঁ। নাম বলতে পারে? আপনার নামটা? ইরা। ইরা, পারবে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। কেন, আকাশ পছন্দ করেন না? মেঘলা থাকলে। কিছু পরিচয় নতুন হলেও আমেজ থেকে যায় সারা জীবন, ঠিক যেন সিলন ফ্যামিলি ব্লেন্ডার করা এক কাপ চা। লার্জ স্টোরেজ ক্যাপাসিটি, ওয়ালটন স্মার্ট ফ্রিজ। হাঁটুটা যখন আপনার কথা মানতে চায় না, প্রিয় মুখটাও যখন ধোঁকা দেয়, শরীরটাও যখন হার মেনে নেয়, আর তখনই প্রয়োজন একটি অভ্যাস বদলে ফেলার। এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল, যা হাড় মজবুত করে, ত্বক সজীব রাখে আর গড়ে বেটার ইমিউন সিস্টেম। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল, বিশুদ্ধতায় সেরা, মমতায় ঘেরা। I love fresh food. That's why Walton. অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক। মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা। ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি। সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল। ফুললি অটোমেটেড প্ল্যান্ট, যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব, আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে, আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ। তাই আসল চিনিগুড়ার স্বাদ পেতে একটাই অপশন, তীর চিনিগুড়া। আন্তর্জাতিক মানের স্থাপনা নির্মাণে চাই সর্বাধুনিক প্রযুক্তির পরিশোধিত স্টিল। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্য মতে বিশ্বের 99% স্টিল তৈরি হয় উন্নত প্রযুক্তির ইলেকট্রিক আর্ক বা ব্লাস্ট ফার্নেসে, অথচ বাংলাদেশে অধিকাংশ রডই তৈরি হয় পুরনো প্রযুক্তির ইন্ডাকশন ফার্নেসে। বাংলাদেশে শুধুমাত্র AKS তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক আর্ক ফার্নেসে। AKS ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি আন্তর্জাতিক মানের স্টিল। I love fresh food. That's why Walton. আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না, ভালো জিনিস একই রকম থাকা ভালো। আর তাই প্রায় 50 বছর ধরে আমরা তেঁতুল কাঠের ঘানে ভাঙা দেশি ঝাঁজ ও স্বাদ যুক্ত তীর সরিষার তেল পৌঁছে দিচ্ছি আপনার হাতে। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। আপনার প্রিয় মার্সেল ফ্রিজ এখন আরো বেশি আধুনিক। মার্সেল। সাধারণ লাল বা ব্রাউন আটায় গমের ভুষি মেশানো থাকলেও থাকে না পূর্ণ পুষ্টিগুণ। অন্যদিকে
বাংলাদেশের প্রথম হোল হুইট আটা তীর তৈরি হয় গমের সকল প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ রেখেই। তাই স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ হোক তীর হোল হুইট আটা। এখন মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে আপনিও হতে পারেন লাখপতি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। মার্সেল। আচ্ছা তামজি, তুমি অনেক চুপচাপ, সো তোমার প্রেমের খবর, মানে তোমার ভালোবাসার খবর কি রকম? কিদামি কিদাটি দা, ওকে তো মাইকটা দাও, নীরব ওকে মাইকটা দাও, দাঁড়াও এক্স কথা বলো। হ্যাঁ আপু, বললাম যে তোমার প্রেম ভালোবাসা নিয়ে, তোমার প্রেম ভালোবাসার আইডিয়াটা তোমার কাছে কি? নীরব, আমি বুঝলাম না নীরব কথায় কথায় কেন এত বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, হোয়াট ইজ দিস? নীরব খালি ছেলেটাকে নার্ভাস করতেছে অন্যকে দিয়ে। ও আচ্ছা, ওর মনে মনে কথা না, নীরব খালি নার্ভাস করে, এটা একদমই ঠিক না। নীরব তুমি আসবো, নীরবও কিন্তু মনে হয় তুমি তো জানো এইসব ব্যাপারে, মাশাআল্লাহ দিদার ভাই পায় না, দিদার ভাইয়ের কি মানে আছে আমাদের ব্যান্ডে, তুমি ওরটা নিব, ওরটা নিব। আগে তামবি তোমারটা বলো ভাইয়া, পাস করো না কথা বলো। আমি তো আসলে, হ্যাঁ আমি তো আসলে মিউজিক করতেছি, পড়াশোনা করতেছি, প্রেম ভালোবাসা আমার এগুলার মধ্যেই, মিউজিকের মধ্যে সবচেয়ে বেশি। বাহ বাহ বাহ, এত ভালো ভালো ছেলে পেয়ে নিয়ে, আমি তো মানে এত ফেরেশতা কেন চারপাশে, আবেগ প্রবণ হয়ে গেলাম। আরে বাবা, টিভি গানটা আমাদের তো আসলে থার্ড অ্যালবামের, যেখানে আমি আসলে ফুললি ইনভলভ ছিলাম। অ্যান্ড এই গানটা করার সময় মানে আমার বিশাল এক্সপিরিয়েন্স, লাইক ইমন ভাই যখন গিটার বাজাতে বাজাইছে গানটা, অ্যাকুস্টিক গিটার, তখন পাবেল ভাই দেখছে যে সারা রাত আমার ম্যাক্সিমাম টাইম গেছে মাইক্রোফোন করতে, মানে মাইক্রোফোন করবে, চারটা মাইক্রোফোন দিয়ে এত সুন্দর সাউন্ড হয়েছে মাশাআল্লাহ। আমি ওই দিন ওই রাত মনে হচ্ছে যে মাইক করে যে ভালো সাউন্ড বের করা যায়, অনেক টেকনিক্যাল জানিস, যাই হোক। আর এরপরে হচ্ছে এই গানটা যখন মাস্টার হয়ে আসছে বিদেশ থেকে, তখন মানে আমরা যখনই ড্রাইভে গেছি, মানে বেশ আলাদা, মানে বোঝাই যায় একটা বড় সাউন্ড। হ্যাঁ, এটা আমাদের থার্ড অ্যালবামের গান, উধাও অ্যালবাম থেকে। এবং কিন্তু সুমিয়াবো, উধাও অ্যালবাম মনে হয় মানুষ শুনতে পারতেছে না এখনো তোমার জন্য, কারণ নাম দিছে উধাও, এই জন্য অ্যালবাম উধাও হয়ে গেছে। আর ইমন ভাই এই ব্যাপারে তুমি কি বলো? আমাদেরকে সুমিয়াবো যে বলে যে আমি, আমরা অনলাইনে এটাকে প্রমোট করতেছি না, তুমি কি বলো ভাই? এটা কি উনি নাম দিছে দেখে উধাও হয়েছে না, তুমি বলো নামে নামে ভাই? আচ্ছা আবার মানে চলে আসবে সামনে, সমস্যা নেই। দেখা দেখি জানা জানি
সারা সকাল পায়ে পায়ে তোমার ঘরে সুদূর থেকে একটা সকাল বসলো এসে চুপটি করে তোমার পাশে প্রতিটি ভরি হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি তীর ছাড়া Digital campaign season 7 mega festival wow abar hobo millionaire Walton fridge washing machine ebong microwave oven kine hote paren millionaire o oshongkho lakhopoti royeche koti koti takar nishchito cash voucher Walton shei shad রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ উষ্ণতার এক নতুন গল্প Millionaire is back again. এই দে ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ওয়ালটন স্মার্ট ফ্রিজ বাংলার স্বাদ আর উষ্ণতায় মুগ্ধ সারা পৃথিবী ঠিক সেই স্বাদ রং আর ঘ্রাণ নিয়ে এলো নিজস্ব বাগান থেকে বেঙ্গল ক্লাসিক টি উষ্ণতার এক নতুন গল্প স্ক্রুড্রাইভার প্লিজ স্যার আপনার চারটায় স্পোর্টস আর 5:30টায় হোমওয়ার্ক ওকে ওকে আর আমার ম্যাম আপনার 5টায় ডান্স আর 7:30টায় স্টাডি থ্যাংক ইউ ওনারা এখন খুব ব্যস্ত আর তো আছে সপ্তাহ ঘুরতে এক্সাম কুইজ স্পোর্টস গান আর নাচের স্কুল এই সময় ওদের দরকার ব্যালেন্স ডায়েট আর তা নিশ্চিত করতে হয় আমাকে সেজন্য মার্কসই আমার আস্থা কারণ মার্কস দুধে আছে প্রোটিন ভিটামিন মিনারেল আর ক্যালসিয়ামের ব্যালেন্সড নিউট্রিশন আর তার সুফল দেখছি চোখের সামনে ওদের স্কুলে বা বন্ধুদের বাসায় সবাই যখন বলে ওরা খুব ইন্টেলিজেন্ট আর অ্যাক্টিভ মা হিসেবে নিজেকে তখন সার্থক মনে হয় কিছু লাগবে স্যার একটা কফি প্লিজ তাই না Large storage capacity. Walton smart fridge. হাঁটুটা যখন আপনার কথা মানতে চায় না প্রিয় মুখটাও যখন ধোঁকা দেয় শরীরটাও যখন হার মেনে নেয় আর তখনই প্রয়োজন একটি অভ্যাস বদলে ফেলার এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল যা হাড় মজবুত করে ত্বক সজীব রাখে আর গড়ে বেটার ইমিউন সিস্টেম তীর অ্যাডভান্সড সয়াবিন তেল বিশুদ্ধতায় সেরা মমতায় ঘেরা I love fresh food. That's why Walton. অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল ফুললি অটোমেটেড প্ল্যান্ট যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ তাই আসল চিনিগুড়া স্বাদ পেতে একটাই অপশন তীর চিনিগুড়া বাংলাদেশের শাহ সিমেন্ট এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সর্ববৃহৎ ভার্টিক্যাল রোলার মিল যুক্ত হয়েছে শাহ সিমেন্ট উৎপাদনে এই ভার্টিক্যাল রোলার মিল পৃথিবীর একক বৃহত্তম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সত্যায়িত শাহ সিমেন্ট নিজেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় I love fresh food. That's why Walton. আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না ভালো জিনিস একই রকম থাকা ভালো আর তাই প্রায় 50 বছর ধরে আমরা তেঁতুল কাঠের ঘানে ভাঙা দেশি ঝাঁজ ও স্বাদযুক্ত তীর সরিষার তেল পৌঁছে দিচ্ছি আপনার হাতে তীর সরিষার তেল দেশি ঝাঁজ দেশি স্বাদ আপনার প্রিয় মার্সেল ফ্রিজ এখন আরো বেশি আধুনিক মার্সেল সাধারণ লাল বা ব্রাউন আটায় গমের ভুষি মেশানো থাকলেও থাকে না পূর্ণ পুষ্টিগুণ অন্যদিকে বাংলাদেশের প্রথম হোল হুইট আটা তীর তৈরি হয় গমের সকল প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ রেখে
তাই স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ হোক তীর হোল উইটাটা। এখন পার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে আপনিও হতে পারেন লাখপতি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। পার্সেল এবার আমরা যে গানটা করব ঘন্টা বাজছে বাজুক, এবার তো স্মৃতির গান। তো যেহেতু স্মৃতির গান, স্মৃতি না আমার তো বয়স অনেক কম, আল্লাহর রহমতে স্মৃতি আমাদের ব্যান্ডের আপাতত তিনজনেরই আছে। প্রথম সারিতে আছে সুমি আপু, তারপরে আছে ইমন ভাই আর কষ্ট না সরি প্রথম সারিতে সুমি আপু, দিদার ভাই, তারপরে ইমন ভাই বয়স ওয়াইজ, তারপরে আছে তামজিৎ, তারপরে আছি নীরব, তারপরে আছে আমি। আমাদের স্মৃতি নাই, মানে তোমাদের যেহেতু স্মৃতি বেশি, আমাদের কি স্মৃতি নাই, মাথায় কিছু নাই আর তোমার? আমাদের স্মৃতি মানে আমাদের নীরবের তো স্মৃতি নাই বলতে গেলে, কারণ নাই হয়ে গেছে, সফটওয়্যার ডিলিট হয়ে গেছে। এবার যে গানটা আমরা করতে চাই সেই গানটার খুবই খুবই স্পেশাল একটা গান। এটা আমাদের সবারই স্কুল লাইফ নিয়ে এক ধরনের একটা ফ্যাসিনেশন আছে এবং আমরা সবাই খুব মিস করি স্কুল লাইফটা। তো স্কুল ছাড়ার পরে বন্ধুদের যে খুনসুটি, যে আড্ডাবাজি, যে ফাঁকিবাজি থাকে স্কুলে, সেগুলো আমরা সবসময় প্রতি মুহূর্তে আসলে মিস করি। তো আজকে যারা অনেকের স্কুল বন্ধ আছে এবং আমরা তো সবাই অনেক আগে স্কুল পাস করেছি, তো সারা দেশ বিদেশ যেখানে আমাদের সবাই প্রোগ্রাম দেখছেন, সবার স্কুলের বন্ধুদের জন্য আমাদের এই গান ঘন্টা বাজছে। গানটার নাম ঘন্টা বাজছে। সো এই গানের আর সব একটা মজার জিনিস হয়, নর্মালি আমরা যখন কনসার্টে করি এই গানটা, যেটা প্রথম প্রথম মানে সুমি আপু যখন বলতে এই গানটা করি, তখন আমি বলতাম যে না 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 এই গানটা, এই গানটা হয়তো মানুষ হয়তো পছন্দ করবে না, বা কনসার্টের গান না, মানুষ পছন্দ করছে বাট এটা হয়তো কনসার্টের গান না, মানে ওপেন এয়ার কনসার্টে কী দরকার একটু ফাস্ট কিছু করি। বাট মানে লাকিলি আমি যেটা দেখলাম ঠিক উল্টা, এই গানটা নতুন যে কোনো জায়গায় যখন আমরা যাই মানে গাই, তো মানুষ এত সুন্দরভাবে, এবং স্পেশালি যখন স্কুলের রিউনিয়নগুলি হয় রিসেন্ট টাইমে, লাস্ট দুই বছর ধরে আমরা আল্লাহর রহমতে উই আর ফর্চুনেট টু ডু মেনি রিউনিয়ন শোজ, তখন মানে দেখলাম যে লোকজন কাঁদতেছে এই গান, হাতে হাত ধরে কাঁদতেছে। সো দ্যাটস আ ভেরি স্পেশাল মোমেন্ট ফর এনি আর্টিস্ট আই মাসে মানে। এবং থ্যাংক ইউ সুমি আপুকে ওয়ান্স এগেন যে এত সুন্দর লিরিক লেখার জন্য, বিকজ এই আমি বল আমার মনে হয় সিমন ভাই এগ্রি করবে যে এই গানটার মূল আইডিয়াটাই হচ্ছে মানে মূল জায়গাটাই হচ্ছে লিরিক, যে লিরিক্সটা মানুষ খুব কানেক্ট করতে পারে, এবং সবারই আসলে স্কুলের মেমোরি তো সব থেকে আসলে মানে মেমোরেবল মেমোরি এবং ফার্স্ট মেমোরি যদি মানুষের জীবনে থাকে। সো খুবই নস্টালজিক একটা গান ঘন্টা বাজছে, আমরা সবাই লেটস ব্যাক টু স্কুল। আমি
আসলে মন খারাপ হয়ে যায়। আমি আমার স্কুল লাইফে আমার বন্ধুদের সবচেয়ে মিস করি। এখন অবশ্য ফেসবুক আসার কারণে সবার সাথে আবার রিউনিয়ন হয়ে গেছে যদিও, কিন্তু ওই সময়গুলো তার ফেরত আসে না, এটাই হচ্ছে কথা। অবশ্য দিদার তো এখন অন্য ধুনে আছো, তোমার সাথে আর কথা না বলি। ইমন স্কুল লাইফে ফেরত যেতে চায় না, ওর নাকি কী কী কারণ আছে। নীরবের গার্লস মানে আমাদের স্কুল শেষ করে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়াটা এটা একটা এন্টারটেইনমেন্ট, সেটা এখন পর্যন্ত কিন্তু না না এখন কন্টিনিউ করতেছি না, এখন অনেক সুপার ভাইয়া ভাইয়া আমাদেরকে মানুষ মারবে ভাইয়া, তুমি প্লিজ এগুলি কইরা না ভাইয়া। আচ্ছা কেটে দিও, কেটে দেও, যাই হোক এই আর কি অবস্থা জীবনে। সো এখন আমরা একদম প্রোগ্রামের লাস্ট গানটা, এটাও এগেইন যে অডিয়েন্স আসলে আমরা সব শোতে গেলে যে গানটাগুলি আসলে না শুনে অডিয়েন্স উল্টা মন খারাপ করে বা বলে যে কেন গাইলেন না, এরকম একটা গান আমরা আয়নাবাজি সিনেমায় করেছিলাম অমিতাভ ভাইয়ের জন্য। আই ক্যান স্টিল রিমেম্বার যে অমিতাভ ভাইয়ের ফিল্মের তখনও শুট টুট কিছু হয়নি, আমাদেরকে যখন প্রথম ব্রিফটা দিল গানের, সো তখন গানটা শুনে অমিতাভ ভাই কেঁদে দিচ্ছে, বলছে হি ওয়াজ সো হ্যাপি, তো এবং হি ওয়াজ মানে ইন ফুল অফ ইমোশনস। তো আমরা থ্যাংক ইউ জানাই অমিতাভ ভাইকে যে আমাদেরকে ওনার প্রথম সিনেমায় প্রথম গানটা শুরু মানে কাজটা করার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। তার সাথে আমরা আসলে থ্যাংক ইউ জানাতে চাই ফারুকী ভাইকে, মুস্তফা সরোয়ার ফারুকী ভাই আমাদেরকে সবসময় তার সিনেমাকে ইনকর্পোরেট করেছে, গান করেছে আমরা ফর লাস্ট যতগুলি তার সিনেমা হয়েছে, এবং সেই সাথেই উইশ করতেছি যে ওনার নতুন সিনেমা যেটা আসতেছে নো ল্যান্ডসম্যান, সো ওইখানে এই উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক ডিরেক্টর এয়ার রহমান উনি কম্পোজ করতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক করতেছে, গান যদি থাকে তাহলে হয়তো গান করবে। সো চিরকুটের পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং ইটস এ হিউজ প্রাইড ফর বাংলাদেশি ফিল্ম যে ইন্ডিয়ান নওয়াজউদ্দিন সিদ্দিকী, অস্কার উইনিং মিউজিক ডিরেক্টর এয়ার রহমান, অস্ট্রেলিয়ান অ্যাক্ট্রেস সাথে উনি এই গ্রেট কম্বিনেশনটা, বাংলাদেশের তাহসান ভাই আছে আমাদের খুব প্রিয় তাহসান ভাই, আই হোপ যে এটা একটা ইন্টারেস্টিং এবং খুবই মজার কিছু, খুবই ইন্টারেস্টিং একটা কিছু হবে ইনশাআল্লাহ। তো আমরা আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি গান বাংলা
মুন্নি ভাবি, তাপস ভাই, নাবিল এবং ফুল গান বাংলা টিমকে, যারা মানে আমাদের ফ্যামিলির মতোই, এবং আজকে যারা আমাদের সাথে ভিডিও মানে ভিডিও প্রোডাকশানে ছিল, কর্পো ভিজুয়ালস, স্পেশালি মারুফ, মারুফ তো আমাদের নিজেদেরই লোক এবং এত ভালো সে প্রোডাকশন করে, এবং সবাইকে আমাদের চিরকুটে যারা আছে এখানে, সবার নাম ধরে এখন বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক আরও একবার। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের তো কাজে ফিরতেই হবে, আসলে কিছু করার নেই, সবাই কাজে ফিরছি, শুধু নিজের সাবধানতাটা নিজেকে অবলম্বন করতে হবে, এটাই হচ্ছে কথা। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং বেঙ্গল ক্লাসিক টি স্টার লাউঞ্জ পাওয়ার্ড বাই তীর এই কনসার্টে চিরকুটকে আমন্ত্রণ জানার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ভালোবাসতে থাকুন, ভালো থাকবেন। গাইছি আয়নাবাজি থেকে, আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় অমিতাভ রেজার ছবি আয়নাবাজি থেকে দুনিয়া গানটি। যা দেখছো তা না সব দেখা, জানা না এক দুনিয়া ফানা ফানা, আরেক দুনিয়া যাও মানা, জগতে জন্মে যাহারে মিলাই না তাহারে খুঁজিতে মন, ধরে শুধু না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, তোমারি মাঝে অন্য কেউ বাজে, আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে, তারে তুমি দেখিতে চাও না, লুকো চুরিতে নিজেরই পাও না, বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, তুমি চেনো আমায়, ভাবছি আমি চিনি তোমায়, সকল যে গোলক ধাঁধা পালাবে কোথায় মন তুমি বাঁধা, না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই, না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই।